স্বাগত আজকের নিউজ 24 লাইভ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি। দর্শক, প্রতিদিনের মতো আজ থাকছে সমকালীন ঘটনা, অতিথির সাথে আড্ডা এবং সংবাদপত্র পর্যালোচনা। শুরুতেই সমকালীন ঘটনা। দর্শক, 6 বছর পর আগামী 8 ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরকে ঘিরে নতুন করে জেগে উঠেছে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষের মনে নতুন আশা। দর্শক, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের নতুন আশা তৈরি হয়েছে। এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষ কি প্রত্যাশা বাঁধছেন? জি, ধন্যবাদ অর্থী আপনাকে। আপনি জানে কিছুক্ষণ আগে বললেন যে 6 বছর পর বরিশাল আসছেন মাননীয় প্রধানমন্ত্রী আগামী 8 ফেব্রুয়ারি। ওই দিনকে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন। এছাড়াও ওই দিন বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এক ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী। এই মাননীয় প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে মানুষের মধ্যে কিন্তু অনেক আশা ভরসার সৃষ্টি হয়েছে। আসলে এই সফরকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন পর কাছে পাচ্ছেন মানুষ, এই অঞ্চলের মানুষ তার কাছে কী দাবি দেওয়া জানাবে, আসলে এখানে কী প্রয়োজন রয়েছে সেই বিষয়ে আমরা এখন কথা বলবো। সচেতন নাগরিক কমিটির সনাকের সাবেক সভাপতি প্রফেসর এম মোয়াজ্জেম হোসেনের সাথে তার কাছে জিজ্ঞেস করব, জানতে চাইব যে আপনি বরিশালের মানুষের, বরিশাল অঞ্চলের উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, এই সফরকে ঘিরে কী প্রত্যাশা রয়েছে, আসলে কী উন্নয়ন চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর বরিশালে শুভাগমন, এটা বরিশালবাসীদের বহুদিনের বহুল প্রতীক্ষিত একটা বিষয়। আমরা আগাম তাকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি বরিশালে আগমনের জন্য। ইতিমধ্যে তিনি বরিশাল, বৃহত্তর বরিশালে উন্নয়নের জন্য যে শুভ উদ্যোগ গ্রহণ করেছেন এবং যে সমস্ত উদ্যোগ এখনও চলমান আছে, এগুলোর জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটা কথা আছে যে যার কাছে যত পাওয়া যায় প্রত্যাশার ডালি, তত ভারী হয়ে যায় তার কাছে। অতএব আমরা বরিশালবাসীদের এমন কিছু ব্যাপার রয়ে গেছে যেগুলো আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এটা অতি চমৎকারভাবে এটার একটা সুষ্ঠু সমাধান হবে। সেজন্য আমি একটা একটা করে বহুল প্রতীক্ষিত এবং বহুল আশার যে জিনিসগুলো সেগুলো আপনার সামনে তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে বরিশালবাসীদের নিত্যদিনের একটা সংকট হচ্ছে জ্বালানি সংকট। অথচ বৃহত্তর বরিশালই এই সম্পদটা আমাদের আছে, গ্যাস সম্পদ আছে, কেবলমাত্র ডিস্ট্রিবিউশনের প্রবলেমটা রয়ে গেছে। ভোলাতে আমরা গ্যাস প্ল্যান্ট সেখানে আছে, বরিশাল হচ্ছে বিভাগীয় কেন্দ্রস্থল, অতএব কেন্দ্রের সঙ্গে একটু যদি সেখানে ভোলা থেকে একটা সংযোগ স্থাপন করা হয়, বরিশালবাসীদের নিত্যদিনের সমস্যাটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যায়। এটা কেবলমাত্র একটা আদেশের অপেক্ষা রাখে বলে আমি মনে করি। যে ভোলা থেকে গ্যাস বরিশালে এনে সেটা সরবরাহ করা বরিশালবাসীদের জন্য নিত্যদিনের সংকট থেকে তার একটা মুক্তি পাবে বলে আমি মনে করি। এর ফলে কি শিল্পায়ন হবে? এর ফলে অবশ্যই শিল্পায়ন হবে। জ্বালানির সমস্যাটা যখনই সমাধান হয়ে যায় তখন নানা রকমের সম্ভাবনার দ্বার খুলে আসে এবং মনে করি শিল্পায়নের ক্ষেত্রে এটা একটা বলিষ্ঠ অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। আর কি দাবি রয়েছে? দ্বিতীয়ত রয়েছে যে একটা ঐতিহাসিক দাবি, যে কথা না বললেই নয়, আমি একটু স্মৃতিচারণ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1955 সালে আমি ভর্তি হই এবং তখন গিয়ে বরিশাল থেকে আসার পর আমার বন্ধুরা আমাকে রসিকতা করে বলতো কি ভাই রেল লাইন দেখবা, রেল দেখেছ, এইসব ধরনের উপহাস আমাদেরকে সেই 1955 সালেও আমাকে সম্মুখীন হতে হয়েছে। তারপরে তো সেই পাকিস্তান শেষ হয়ে গেছে, ব্রিটিশ আমল শেষ হয়েছে, পাকিস্তান শেষ হয়েছে, বাংলাদেশের একটা বিশাল অংশ মডলডিস হয়ে গেছে, অনেক নেতৃত্ব আমরা দেখেছি। কিন্তু এবার আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে যদি এখানে একটা রেলওয়ে সংযোগ স্থাপন করতে পারেন, পদ্মা সেতুর সঙ্গে বরিশালের রেলওয়ে স্থাপন, এটা একটা অঙ্গাঙ্গে জড়িত, অঙ্গাঙ্গে একটা প্রত্যাশিত ব্যাপার। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী
তার ক্ষমতায় থাকাকালীন এই ব্যাপারে যদি তিনি একটা সুষ্ঠুভাবে একটা প্রতিষ্ঠা করার প্রকল্প গ্রহণ করেন এবং কার্যকর করবার মতো বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেন, ইতিহাসের পাতায় তিনি অমর হয়ে থাকবেন। আমরা জানি যে সরকার নীতিগতভাবে রেল লাইনের সিদ্ধান্ত নিয়েছেন, আমরা জানি প্রক্রিয়া দিন, আপনি আসলে চাচ্ছেন কি দ্রুত বাস্তবায়ন? আমি চাচ্ছি, এরকমের কথা আমরা অনেকবার শুনেছি, অনেক আশ্বাস আমরা পেয়েছি, কিন্তু সেটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমি মনে করি আমরা এমন এক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশার ডালি তুলে ধরছি, যার বলিষ্ঠস্থ কবে, যিনি যার এর পূর্বে অনেক তার প্রমাণ রেখেছেন, তিনি যদি এটা হুকুম করেন আমার মনে হয় এটা তড়িৎ গতিতে এটা বাস্তবায়ন হবে। পদ্মা সেতু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বরিশালের রেল লাইন সংযোগ হবে কুয়াকাটা পর্যন্ত, এবং এইটাকেই ধরি যে ভারী পণ্য পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জোয়ার তখন আমরা দেখতে পাবো দক্ষিণাঞ্চলে। আর কি প্রত্যাশা? একটা হলো বরিশাল সব সেখানে রয়েছে, আমরা সমুদ্র, বরিশাল সমুদ্র, এটাকে বলা হয় সাদার্ন গেট টু বাংলাদেশ। এই গেটটাকে আমরা যদি সমৃদ্ধ করতে চাই সমুদ্রের দিকে নজর করতে হবে। আমার একটা প্রস্তাব হলো সমুদ্রে যে সম্পদ লুকিয়ে রয়েছে আজকের বিজ্ঞানের চরম উৎকর্ষতার দিনে, সেখান থেকে আমাদের গবেষণার মাধ্যমে সেই সম্পদ আহরণ করতে হবে, সংরক্ষণ করতে হবে, প্রক্রিয়াজাত করতে হবে, বিদেশে রপ্তানিযোগ্য আমাদের সম্পদ যেখানে আহরণ করবার একান্ত প্রয়োজন রয়েছে। সেজন্য আমি মনে করি যে বাংলাদেশ সাধারণ যে সামুদ্রিক রিসোর্স সম্পদ আহরণ, এটার জন্য একটা গবেষণা কেন্দ্র এবং এটার জন্য একটা প্রসেসিং কেন্দ্র এখানে করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। আর কি উল্লেখযোগ্য দাবির কথা আপনারা বলবেন? বরিশালকে বলা হয় শিক্ষার নগরী। শিক্ষার নগরীর ক্ষেত্রে আমাদের সরকারের মাননীয় মহামান্য সরকারের অনেক প্রচেষ্টা এখানে রয়ে গেছে, ইতিমধ্যে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় পেয়েছি। তার সঙ্গে একটা প্রত্যাশা হলো বরিশালে যে শের বাংলা মেডিকেল কলেজ রয়েছে সেটাকে যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত করা হয় তাহলে এখানকার ছাত্রছাত্রীদের এই চিকিৎসা শাস্ত্রে অধিকতর ডিগ্রি পাওয়ার একটা সুযোগ। এখানে একটি প্রশ্ন যে এখানকার আওয়ামী লীগ নেতৃত্ব একটি স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় দাবি জানাবে, সেটা স্বতন্ত্র হোক অথবা এটা উন্নীত হোক সেটা সরকারের বিবেচ্য বিষয় কোনটা তার জন্য সুবিধা হবে, এবং আমার মনে হয় এটা সরকারের হাতে এই ব্যাপারটা ছেড়ে দেওয়া। আরেকটি বিষয় বলতে চাই যে আপনি জানেন যে বরিশালের যে জেলা স্টেডিয়ামটি রয়েছে দেশের অন্যতম বৃহৎ স্টেডিয়াম, প্রায় 3000 জায়গা জুড়ে স্টেডিয়াম, এত বড় স্টেডিয়াম বোধ করি বাংলাদেশের দ্বিতীয়টি নেই, মানে এত বড় আউটডোর স্টেডিয়াম সমৃদ্ধ, এখানে সকল ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক মানের কোনো ম্যাচ আয়োজন হয় না, এটি নিয়ে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে? স্যার অবশ্যই আছে, আমার সব কৈশোর যৌবনের কথা যখন মনে পড়ে, বরিশালে তখন নাম ছিল বেলস পার্ক, এখন সেটা বঙ্গবন্ধু উদ্যান। সেই বেলস পার্কে ছাড়া আমাদের কোনো বিকেল কাটত না, সেখানে খেলাধুলায় নানা রকমের আঞ্জাম সেখানে ছিল। বরিশাল বিএম কলেজের তখন একটা আলাদাভাবে ফুটবল টিম ছিল বিভিন্ন রকমের, আমরা সবাই আনন্দের সহকারে যেমন উপভোগ করতাম আবার দল বেঁধে সেখানে শহরে আসতাম। তখনকার দিনে এই যে আমাদের যুবক শ্রেণীর এদিক ওদিক বেপথু হওয়ার কোনো সুযোগ ছিল না, খেলাধুলার সুযোগ ছিল এবং সেখানে সাংস্কৃতিক অঙ্গনটা অত্যন্ত বলিষ্ঠ ছিল, আমরা সে সময় সেই সব দিকে আমাদের নজর ছিল। আর আজকের দিনে আমরা দেখি যে ফেসবুক নামক এক জিনিস বের হয়েছে, আমাদের যুবক শ্রেণী খেলাধুলা সাংস্কৃতিক অঙ্গন ছেড়ে সেখানেই তারা মেতে আছে। আমার প্রশ্ন যে বরিশাল স্টেডিয়ামকে সমৃদ্ধ করার কোনো দাবি উঠবে কি? অবশ্যই, সেই স্টেডিয়াম যদি সমৃদ্ধ করা যায় তাহলে পরে খেলাধুলার দিকে আমার মনে হয় অধিকতর নজর দেওয়া হবে, এবং বরিশালের ক্ষেত্রে বরিশালে যাতে করে ভালো টিম এখানে হয় জাতীয় লেভেলে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার অবদান রাখতে পারে সেজন্য একটা সুযোগ সৃষ্টি হবে। আমরা আসছি, আমি আরেকজন অতিথি আমাদের কাছে সাথে রয়েছেন, জনাব জাহিদ ফারুক শামীম, কর্নেল অবসরপ্রাপ্ত, সহসভাপতি বরিশাল জেলা আওয়ামী লীগ। আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে একটি জাগরণের মতো দেখা যাচ্ছে আসলে, এই বিষয়ে যদি আপনার কাছ থেকে কিছু বলেন। ধন্যবাদ চ্যানেল 24 নিউজ 24 আমাকে এই অনুষ্ঠানে আনার জন্য। আমি প্রথমেই জননেত্রী শেখ হাসিনাকে বরিশালবাসীর পক্ষ থেকে আমি তাকে হাজার সালাম তাকে আমি জানাই। উনি অনেক সময় ব্যস্ততার মাঝেও যে উনি সময় করে সিলেটের পরে বরিশালের মতো জায়গায় উনি পদার্পণ করছেন, বরিশালবাসীর জন্য এটা অনেক সৌভাগ্যের বিষয়। বরিশালবাসী এখন সবাই তাকে অধীর আগ্রহে গ্রহণ করার জন্য 8ই ফেব্রুয়ারি অপেক্ষা করছে। বরিশালের জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ তার নেতৃত্বে বিভিন্ন কার্যক্রম চলছে। এখানে আবুল হাসনাত আবদুল্লাহ বিভিন্ন
খুঁটিনাটি জিনিস পর্যন্ত নিজে নিজে প্রত্যক্ষ দেখছেন এবং সঠিক সব কিছু সঠিকভাবে হচ্ছে কি না উনি সেটা দেখাশোনা করছেন। বরিশালবাসী আশা করেন জননেত্রী শেখ হাসিনা 2018 এটা হলো আওয়ামী লীগের জন্য দ্বিতীয় পর্যায়ের আমরা নির্বাচনে যাওয়ার আগে এটা নির্বাচনের বছর এবং নির্বাচন 2018 শেষ আমরা নির্বাচনে যাব। জননেত্রী শেখ হাসিনা বরিশালে আসছেন, আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড গত 10 বছরে যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে সেগুলো জনগণের কাছে তুলে ধরার জন্য উনি আসছেন, জনগণের কাছে আরও জানার জন্য তাদের আরও কোনো চাহিদা আছে কি না এগুলো জানার জন্য উনি আসছেন। উনি আসছেন বিশেষ করে বরিশালের মানুষকে জানানোর জন্য যে আমরা যে উন্নয়নের মহাসড়কে উঠে এসেছি, যেটা 2021 সালের ভিতরে আমরা উন্নয়নমূলক উন্নয়ন দেশে আমরা পদার্পণ করতে যাচ্ছি, সেখানে যদি আপনারা আওয়ামী লীগকে যদি আপনারা আবার ভোট দিয়ে যদি আপনারা সরকার গঠন করতে সাহায্য করেন তাহলে আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে, যদি এখানে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ আবার স্তিমিত হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা এই বিষয়ে উনি খুবই সজাগ, উনি এসেছে, উনি জানেন যে দক্ষিণাঞ্চলে লেবুখালীর পায়রা বন্দর করেছেন যেটা বরিশালের জন্য একটা বিশাল একটা অবদান, বরিশালে অনেক সাধারণ মানুষের জন্য অনেক কর্ম কাজ হবে, এখানে ক্যান্টনমেন্ট করা হয়েছে, একটা ডিভিশনাল হেডকোয়ার্টার করা হয়েছে, এটা বরিশালের জন্য একটা বিশাল একটা গর্বের বিষয় এবং এগুলো সব কিছুই জননেত্রী শেখ হাসিনা যতবারই বরিশালে এসেছেন বরিশালবাসীর জন্য উনি একদম মন খুলে উনি ওনার দিয়েছেন এবং আমাদের আমার দৃঢ় বিশ্বাস যে এবারও উনি ওনার কাছে যে চাহিদাগুলো আমরা পেশ করবেন আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান আবদুল্লাহ সেগুলো উনি সবগুলোই উনি সেই আশ্বাস দেবেন এবং আমাদের সেই দাবিগুলো পূরণ করবেন, এটাই আমি আমার প্রত্যাশা জন শেখ হাসিনার কাছ থেকে। আপনি দীর্ঘদিন সামরিক বাহিনীতে কাজ করেছেন, আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক, আমরা জানি যে আপনি আপনি দেখেছেন যে 1975 সালের 15 আগস্ট থেকে শুরু করে বঙ্গবন্ধু এবং তার পরিবারের উপর বারবার আঘাত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী 8 ফেব্রুয়ারি বরিশাল আসছেন, আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আপনি বলবেন যে এই যে তার সফর মাননীয় প্রধানমন্ত্রীর সফরের তার নিরাপত্তা নিয়ে আপনাদের কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে কিনা? আমার মনে হয় এটা আমি কোনো এই ধরনের কোনো লক্ষ্য করি না, কারণ এখন যে SSF যে আছে নিরাপত্তা গার্ড রেজিমেন্ট তারা খুবই চৌকস অফিসার এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যারা আছে তারা সব সারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এই ধরনের কোনো প্রত্যাশা নাই। আসলে 75 সালে যেটা হয়েছে এবং 21 আগস্টে যেটা ঢাকা হয়েছে এগুলো আন্তর্জাতিক পর্যায়ে অনেকে বলার চেষ্টা করে কিন্তু এখন সেটা আর আন্তর্জাতিক পর্যায়ে না, এটা আমার কাছে মনে হয় ব্যক্তি আক্রোশে পরিণত হয়েছে। অনেকে জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন যে বাংলাদেশ আজকে 71 সাল থেকে কোথায় এসেছে, আমরা এখন আর ঝুড়ি তলাবিহীন ঝুড়ি না, বাংলাদেশ এখন পৃথিবীর একটা সম্মানজনক স্থানে অবস্থান করছে, জননেত্রী শেখ হাসিনা একজন 3 নম্বর রাষ্ট্রনায়ক হিসাবে পরিচিত হয়েছেন, স্বীকৃতি লাভ করেছেন, এটা লোকজন ঈর্ষান্বিত হয়েছে, এটা যদি কেউ ঈর্ষান্বিত হয়ে কেউ কিছু ক্ষতি করতে চায় সেটা ভিন্ন জিনিস এবং সেই এই ধরনের লোক এই তার যে সিকিউরিটি আছে এই বুদ্ধ ভেদ করে ওনাকে টাচ করতে সক্ষম হবেন না, এটা আমি দৃঢ়ভাবে ব্যক্ত করি। আমি বলতে পারি আবার আসছে, আমরা আবার একটু যাব প্রফেসর মোয়াজ্জেম হোসেনের কাছে। স্যার, কিছুক্ষণ আগে দাবি দেওয়ার কথা বলছিলেন আমাকে, এখানকার যে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তারা বলেছেন বরিশালে একটি বিমানবন্দর রয়েছে, এই বিমানবন্দরটি কি আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, বানারীপাড়া সন্ধ্যা নদীর উপর একটি সেতু এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ রয়েছে বাবুগঞ্জে, ভেটেরিনারি অনুষদ, সেটিকে একটি স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার দাবি করবেন, স্যার আসলে এর সাথে এগুলোর যৌক্তিকতা কি এবং আরও কোনো? আমি আপনাকে আবার ধন্যবাদ। আমি আরও দুটো গুরুত্বপূর্ণ জিনিসের পরে কিছু বক্তব্য রেখে আপনার এই বিষয়ে আমি কথা বলবো। প্রথমত হলো যে বরিশাল হচ্ছে নদী নালা খালবিলের জায়গা, তো নদীর উপরে আমরা ব্রিজ পেয়েছি এটা অত্যন্ত প্রত্যাশিত, বিশেষ করে ধরেন কীর্তনখোলা নদীর উপরে যে ব্রিজটা হয়েছে সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রীকে। লেবুখালীতে সেখানে ব্রিজের কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে, কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে উন্নয়নের পাশাপাশি কিছু সমস্যার সৃষ্টি হয়, যে আমরা কীর্তনখোলা নদীতে যেখানে ব্রিজ দেখেছে যেখানে নদীর নাব্যতা ছিল সেখানে চর পড়ে গেছে, ঘাস গদিয়েছে, গরুতে সেখানে ঘাস খায়,
তো এখন এই নদীর নাব্যতা যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক জায়গায় আমরা দেখেছি যে সেখানে সেই নদী আর নাই, সেই স্থলপথের উপরে সেই ব্রিজগুলো দাঁড়িয়ে আছে। তার বর্তমান যে বিজ্ঞানে উৎকর্ষতার দিনে আমরা চাচ্ছি দুটোই, আমরা ব্রিজও চাচ্ছি, নদীর নাব্যতা রক্ষা করতে চাচ্ছি। সেই জন্য গবেষণার মাধ্যমে নদীর নাব্যতা এবং তার সঙ্গে আর একটা হলো যে ভাঙন রোধ, ভাঙন রোধে অনেক পরিবার অসহায় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। একটা কথা আছে যে যদি ঘর নদীতে আগুনে পড়ে যায় সেখানে ভিটিটা থাকে, কিন্তু নদীতে ভেঙে গেলে ভিটি হারা হয়ে যায় মানুষ। অতএব নদীর সে ভাঙন রোধের জন্য এবং নদীর নাব্যতা রক্ষা করার জন্য বিশেষ বিশেষ নদী শাসনের প্রকল্প গ্রহণ করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। আর একটা হলো যে কুয়াকাটাকে কেন্দ্র করে এটাকে একটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করতে হবে। তার কারণে এই সমুদ্রকে আমরা যথোপযুক্তভাবে আমরা গুছাতে চাই, সাজাতে চাই, সম্পদ হিসাবে ব্যবহার করতে চাই। বিদেশিদেরকে আকর্ষণ করার জন্য আমার একটা সাজেশন হলো, ওখানে যদি কেবলমাত্র বিদেশিদের জন্য তাদের চাহিদার দিকে খেয়াল রেখে একটা এক্সক্লুসিভ জোন করা যায়, ওখানে ধরেন কেবলমাত্র বিদেশিদের জন্য থাকবে তাদের চাহিদা। অনেক ক্ষেত্রে দেখেন আমাদের নানা প্রতিবন্ধকতার কারণে আমরা বিদেশিদের চাহিদা মতো সেরকম এলাকাবারে আধুনিক উপযোগী পর্যটন কেন্দ্র উপহার দিতে পারি না। কিন্তু আমরা মনে করি বর্তমান আন্তর্জাতিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, আবার আমাদের দেশের যে সংস্কৃতি সেটাও রক্ষা করতে পারে, দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। সেজন্য একটা সেখানে একটা এক্সক্লুসিভ জোন করে এটাকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে রূপান্তরিত করতে হবে। আরেকটি বিষয় রয়েছে যে গতকাল এইখানেই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি অতিথি হয়ে আসছিলেন, তার কাছে প্রশ্ন ছিল যে এর আগে ছয় বছর আগে যখন মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল এসেছিলেন তখন বরিশালকে একটি সৌন্দর্যময় নগরী হিসাবে তিনি দেখেছিলেন এবং প্রশংসা করে গিয়েছিলেন। আজকে দেখছি যে এত বছর পর সেই সৌন্দর্য প্রশংসা পাওয়া একটি নগরী সদর আসনের এমপি বলেছেন একটি পুরনো ডাস্টবিনের মতো, মানে আগের মতো একটা অবস্থায় এসেছে। যে নগরীকে মাননীয় প্রধানমন্ত্রী প্রশংসা করে গেছেন সেটির আসলে আমাদের সকলেরই সজাগ সচেতন হওয়া উচিত, এমন কোনো কাজ আমাদের করা উচিত নয় যাতে করে আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমি এক প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আমাদের এক বাঙালি বন্ধু স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়েছেন, বিদেশে মানে লন্ডনে গিয়েছেন, সেখানে তার বন্ধুর কাছে প্রশ্ন করছেন, ব্রাদার হাউ ডু ইউ কিপ ইউর রোড সো ক্লিন, আর বন্ধু তাকে মুচকি হেসে বলেন, উই ডোন্ট নো হাউ টু মেক ইট আনক্লিন, যে আমাদের অপরিষ্কার কী করে করতে হয়, আমাদের স্বভাবে সেটা নেই। কাজে আমাদের বরিশালে বাড়িতে স্বভাবটাকে সেইভাবে উন্নত করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে, এমন কোনো কাজ তিনি যেখানে যে পর্যায়ের হন না কেন এমন কোনো কাজ আমাদের করা ঠিক হবে না যাতে করে বরিশাল সৌন্দর্যের নগরী এটা ব্যাহত হয়ে যায়। অনেক আগে কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি এখানে এসেছিলেন, বরিশালকে বাংলার ভেনিস হিসাবে চিহ্নিত করে গেছেন। কাজে সেই স্নিগ্ধতা সেই পরিষ্কার পরিচ্ছন্নতা আবার সুষ্ঠুভাবে সংরক্ষণ করা আমাদের পবিত্র দায়িত্ব। আর একটা হলো বিমানবন্দর সম্পর্কে আমি বলতে চেয়েছিলেন, বিমানবন্দর তো বরিশালবাসীদের এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, তার কারণ আমাদের নদীর দেশ, এখান থেকে অনেক কালক্ষেপণ হয়, অনেক সময় দেখা যায় মুমূর্ষ রোগীকে নিয়ে ঢাকাতে যাওয়া দরকার। অতএব এই সংযোগটাকে যদি উন্নত করতে হয় এটাকে প্রথম শ্রেণীর একটা বিমানবন্দরের মর্যাদা দেওয়া হয়, আন্তর্জাতিক পর্যায়ে দেওয়া যায়, আমি মনে করি সেটা বরিশালবাসীদের জন্য একটা বিরাট প্রাপ্তি হবে বলে মনে করি। সবশেষ যে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এটি নির্বাচনের বছর, এমনিতেই না চাইতে বরিশালের উন্নয়নে পায়রা বন্দর পদ্মা সেতু অনেক কিছু দিয়েছেন, যেহেতু নির্বাচনের বছর মানুষের মনে অনেক প্রত্যাশা আছে এবং মানুষকে কনভিন্স করতে হবে, সুতরাং যে এই যে প্রত্যাশাগুলো উঠবে আপনি কি আশা করছেন যে এ ধরনের এই যে দাবি দাওয়াগুলো উঠবে সেগুলোর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট ঘোষণা দেবেন এমনটা কি আশা আছে? ইতিমধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনেছি যে তিনি গণতন্ত্র আর উন্নয়ন এটাকে সমান তালে এগিয়ে নিতে চান। বরিশালবাসীদেরও তার সেই বলার সঙ্গে সঙ্গে আমরাও তাকে সমর্থন জানাচ্ছি। আমাদের উন্নয়ন কর্মকাণ্ড চলবে কিন্তু মানুষের প্রাণের দাবি, মানুষের চাহিদার দাবি, এই যে গণতান্ত্রিক যে ভাবধারা সেটা যাতে কোনো মতে আপনার কুণ্ঠিত না হয়, কোনোরকমভাবে বিঘ্নিত না হয় সে ব্যাপারে তিনি সজাগ সচেতন থাকবেন। 8 তারিখের জনসভায় আপনি এই যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা বা এই বিষয়ে আগামী নির্বাচন সম্পর্কে কোনো সুস্পষ্টতা চাচ্ছেন কিনা? এটা সুস্পষ্ট সবার গবেষক দেশবাসী চাচ্ছে, এমন একটা নির্বাচন আমাদের করা দরকার সবাই অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষভাবে যাতে করে গণতান্ত্রিক ভাবধারা বজায় রেখে নির্বাচন দেওয়া যদি করা যায় আমার মনে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব জন্য
একটা উৎকর্ষ সাধন হবে এবং বলিষ্ঠ নেতৃত্ব হিসাবে গোটা বিশ্বে তিনি অভিনন্দিত হবেন। আপনাকে ধন্যবাদ, আবার আসছি, আমরা আবার যাব কর্নেল জাহিদ ফারুক স্বামী আপনার কাছে। প্রফেসর মোয়াজ্জেম হোসেন বললেন যে আসলে গণতান্ত্রিক ধারা এবং আগামী নির্বাচন সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য শুনতে চান। আসলে যে অংশগ্রহণমূলক নির্বাচন, স্বচ্ছ নির্বাচন, এইসব বিষয়ে প্রত্যাশা মানুষের আছে, আপনারা কি মনে করছেন? অবশ্যই এটা জননেত্রী শেখ হাসিনা উনি একই বিশ্বে গণতন্ত্রে বিশ্বাস করেন এবং আপনারা দেখেছেন সারা জীবন উনি গণতন্ত্রের পক্ষেই উনি লড়াই করে গিয়েছেন এবং উনি গণতন্ত্র যাতে বজায় থাকে যার তার জন্যই আমাদের 2014 সালে 5ই জানুয়ারিতে আমাদের নির্বাচন দেওয়া হয়েছিল এবং এবার আরও সুষ্ঠুভাবে যাতে করে নির্বাচনটা হয় উনি সে ব্যাপারে যাবতীয় যত কার্যক্রম নির্বাচন কমিশনকে উনি নির্দেশনা দিয়েছে, এটা আমরা কয়েকদিন আগে পেপারে দেখেছি, ওনার সঙ্গে মিটিং হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস উনি বাংলাদেশের গণতন্ত্র বজায় রাখার জন্য যা যা করার দরকার উনি সেভাবে করবেন। আমি একটা জিনিস বলতে যাচ্ছিলাম, আমার স্যার যেটা বলেছিলেন গ্যাসের ব্যাপারে, আমার মনে আছে আমি 2008 সালে যখন আমি নির্বাচন করি, সংসদ নির্বাচন করি সদর আসনে, তখন কিন্তু আমি কিন্তু এইটা বলেছিলাম বরিশালবাসীকে যে আমি যদি এমপি সংসদ নির্বাচিত হতে পারি ভোলা থেকে তো আমরা গ্যাস বরিশালে নিয়ে আসবো। তারপরে আমি আর হতে পারিনি, 5000 ভোটে আমি হেরে যাই, কিন্তু আমার পরিষ্কার মনে আছে একই সময় জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন বক্তৃতাতে বিভিন্ন জায়গায় বলেছিলেন যে ভোলা থেকে গ্যাস আমরা বরিশালে আনব। পরবর্তীকালে বিভিন্ন কারণে অত গ্যাসের পর্যাপ্ত পরিমাণ গ্যাস না থাকার জন্য হতে আনার সম্ভব হয় নাই, কিন্তু যেহেতু ইদানিং আমরা দেখতে পাচ্ছি আরেকটা কূপ পেয়েছেন এখানে ভালো মজুদ আছে এবং আমার দৃঢ় বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা এটা উনি বিবেচনা করবেন, ওনার 2008 সালের ওনার যে প্রতিশ্রুতি সেটা মনে রেখে উনি এটা নিশ্চয়ই উনি এই জিনিসটা বিবেচনা করবেন এবং বরিশালবাসীকে ভোলা থেকে গ্যাস আনার জন্য উনি প্রয়োজনীয় নির্দেশনা কার্যক্রম সেটা উনি করবেন। ধন্যবাদ। যে বরিশালে আসলে এর আগে সেনানিবাস ছিল না, এখন সেনানিবাস হচ্ছে, এটি নিয়ে মানুষের মধ্যে প্রচুর আগ্রহ রয়েছে, যেহেতু এটি স্পর্শকাতর বিষয়, এটি আসলে সবাই সবসময় এটি সম্পর্কে জানাতেও পারছেন না, কিন্তু মানুষের মধ্যে অনেক প্রত্যাশা রয়েছে। আপনি যেহেতু একজন সাবেক সেনা কর্মকর্তা, আসলে এই যে সেনা বা সেনানিবাস এখানে হচ্ছে এই সম্পর্কে আমাদের সংক্ষেপে যদি একটু বলতেন। সেনানিবাসটা স্থাপন করাটা এটা সব দেশেই একটা স্ট্রং আর্মি দরকার, যে দেশে সার্বভৌম আর্মি স্ট্রং থাকে সেই দেশ স্ট্রং থাকে এবং আপনারা যদি লক্ষ্য করেন শ্রীলঙ্কাতে যখন তামিলরা যখন শ্রীলঙ্কাতে যখন করেছিল তখন কিন্তু ওখানে সেনাবাহিনী খুব ছোটো সেনাবাহিনী ছিল এবং এর জন্য শ্রীলঙ্কার সরকারকে অনেক বেগ পেতে হয়েছে এবং একটা শক্তিশালী সেনাবাহিনী থাকার জন্য এটা খুবই প্রয়োজন এবং এটার সেই দিকে লক্ষ্য রেখেই জননেত্রী শেখ হাসিনা এখানে এই সেনানিবাসটা স্থাপন করেছে। জি, ধন্যবাদ কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক স্বামী এবং প্রফেসর মোয়াজ্জেম হোসেন আপনাদের দুজনকেই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অর্থী, আপনি শুনলেন যে এখানকার প্রত্যাশার কথা বলেছেন এখানকার একজন সিনিয়র নাগরিক প্রফেসর মোয়াজ্জেম হোসেন এবং প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পর্কে বলেছেন আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সহসভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক স্বামী। তো আশা করা যাচ্ছে যে ইনশাআল্লাহ সুষ্ঠু সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সফর এখানে সম্পন্ন হবে এবং সে ধরনের যাবতীয় প্রস্তুতি এখানে রয়েছে। এই ছিল বরিশাল থেকে সবশেষ। অর্থী রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাহাত খান। লাইভ সারা দেশে এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে সিলেট থেকে যুক্ত হবেন শাহিদার আলম নোবেল। বিরতির পরে আবারও স্বাগত নিউজ 24 লাইভ সারা দেশে। লাইভ সারা দেশে এবার খালেদা জিয়ার সিলেট সফর প্রসঙ্গ। সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে এটিকে রাজনৈতিক সফর নয় বলে বলা হলেও খালেদা জিয়ার এই সফরে সিলেট বিএনপি দেখা দিয়েছে উচ্ছ্বাস। এ নিয়ে কথা বলতে সিলেট স্টুডিও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদার আলম নোবেল। নোবেল, সিলেটে খালেদা জিয়ার কি কর্মসূচি রয়েছে? ধন্যবাদ অর্থী। আপনি জানেন যে খালেদা জিয়া আজকে সিলেট আসছেন এবং সড়ক পথে তিনি আসছেন, হয়তো বিকেল নাগাদ সিলেটে তিনি এসে পৌঁছাবেন।
তো এই স্বল্প সময়ের ঘোষণায় সিলেটে আসছেন খালেদা জিয়া, তারপরেও এখানে যারা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং তারা তাদের দলীয় প্রধানকে বরণ করে নেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতিও তারা নিয়েছেন। তো এ ব্যাপারে কথা বলার জন্য আমার সাথে রয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি জনাব নাসিম হুসাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি। বেগম খালেদা জিয়া আজকে সিলেটে আসছেন, তো মাত্র 48 ঘন্টার নোটিশে তিনি সিলেট আসছেন, তো এই স্বল্প সময়ের মধ্যে আপনারা প্রস্তুতি কেমন হয়েছেন? দেখেন, ডেমোক্রেসি অফ মাদার দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিলেটে আসছেন, এটা আমরা সমস্ত সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। মাত্র 48 ঘন্টার নোটিশে তিনি আসলেও সমস্ত দেশবাসী যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে, সমস্ত দেশবাসী যেভাবে গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার ভূমিকার দিকে তাকিয়ে আছে, ঠিক তেমনি সমস্ত সিলেটবাসীও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে। ওনার আসার সংবাদ শুনে সমস্ত সিলেটের সকল নেতাকর্মী সহ সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে ব্যাপক উপস্থিতির মাধ্যমে বেগম খালেদা জিয়াকে সিলেটে স্বাগত জানাবে, অভিনন্দিত করবে। আমরা প্রত্যাশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বিকেলে নাগাদ চলে আসেন, তবে আমরা প্রথমে হজরত শাহজালাল সাহেবের মাজার জিয়ারত করবেন এবং পরবর্তীতে হজরত শাহফরান সাহেবের মাজার জিয়ারত করে রাত্রি যাপন করবেন সিলেটে এবং পরের দিন সকালবেলা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। আপনাদের তো কোনো জনসভা নেই খালেদা জিয়ার, তাহলে আপনারা নেতাকর্মীরা কীভাবে কোথায় থাকবে এবং খালেদা জিয়াকে কোন জায়গা থেকে আপনারা বরণ করবেন? নেতাকর্মীরা ইতিমধ্যেই তাদের এই আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই কর্মসূচি কেবলমাত্র মাজার জিয়ারতের কর্মসূচি। নেতাকর্মীরা যেহেতু কোনো জনসভা নেই, রাস্তার দুপাশে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিনন্দিত করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরবর্তীতে নির্দেশনার জন্য অপেক্ষা করবে। যেহেতু কোনো সভা নেই, এমনিতে কি সার্কিট হাউসে বা খালেদা জিয়া যেখানে থাকবেন সেখানে কি কোনো কর্মী সভা বা আগামীতে আন্দোলন নির্বাচন এগুলো নিয়ে কোনো দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো সভা হবে? এখন পর্যন্ত এইভাবে কোনো নির্দিষ্ট হয় নাই। আমরা চেষ্টা করব সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথাবার্তা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি বুঝতেই পারছেন সময় সুযোগটি অত্যন্ত ক্ষীণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিকেলে আসার পরে শীতের রাত্রি সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমরা এই বাজার জিয়ারতের কর্মসূচি পালন করে যদি অবশিষ্ট সময় থাকে তখন আমরা চেষ্টা করব সীমিত পর্যায়ে হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের মাধ্যমে কিছু দিক নির্দেশনা। খালেদা জিয়া আসছেন, এর আগে তো আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন, নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, আবার জাতীয় পার্টির চেয়ারম্যানও এখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। খালেদা জিয়া কি শুধুই কি মাজার জিয়ারতের জন্য আসছেন না এর পিছনে আসলে রাজনৈতিকও কোনো কারণ আছে? দেশনেত্রীর এই সফর শুধুই মাজার জিয়ারতের জন্যই তিনি আসছেন। দেশনেত্রীর দেশের এই দুর্যোগকালীন সময়ে, দেশের এই ক্রান্তিকালের সময়ে, দেশের সাধারণ মানুষ যে দুর্বিষহ সময় অতিক্রান্ত করছে তার জন্য সকলের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, তিনি তার নিজ এবং পরিবারের জন্য দোয়া করবেন। এছাড়া আর কোনো কর্মসূচি এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি। আর মাত্র 3 দিন পর 8 জানুয়ারি জিয়াওয়া ফাইন্যান্স ট্রাস্ট দুর্নীতি মামলার একটা রায় আছে যেটাতে অভিযুক্ত বেগম খালেদা জিয়াও আছেন। এছাড়া সামনে তো সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সব মিলিয়ে আসলে খালেদা জিয়ার এই সফরে নেতাকর্মীরা আসলে কতটুকু উজ্জীবিত আছে? দেখেন, এই দেশনেত্রী স্বৈরাচারী এরশাদ আন্দোলনে 9 বছর রাস্তায় থেকে রাজনীতি করেছেন, রাস্তায় হেঁটে সমস্ত মানুষের জনমত সপক্ষে নিয়ে সেই সময় তিনি স্বৈরাচারকে পতন ঘটিয়েছিলেন। বর্তমান স্বৈরাচারী সরকারকেও এই নেত্রী কোনো অবস্থাতে ভয় পাচ্ছেন না। আপনারা দেখেছেন গত 3 দিন আগে আমাদের সম্মেলন, প্রতিনিধি সম্মেলনে তিনি কীভাবে বলিষ্ঠভাবে সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে, নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে। এই নেত্রী ব্যক্তিগত কোনো বিষয়ে খুব বেশি তোয়াক্কা করেন না। দেশ ও জাতির যখন কোনো দুর্যোগ আসে, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশের দুর্যোগকালীন সময়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেছিলেন, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া
গণতন্ত্র উদ্ধারে নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন যেভাবে করে গণতন্ত্র উদ্ধার করেছিলেন, একইভাবে দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই সফরে দোয়া হজরত শাহজালাল সাহাবান মাজারের দোয়ার মাধ্যমে তিনি তার এই দেশের মানুষের জন্য দোয়া করবেন। আপনারা অভিযোগ করেছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, মাইক বের করতে দেওয়া হয়নি, তো আর কি কোনো ধরনের প্রতিবন্ধকতার আপনারা সম্মুখীন হচ্ছেন? প্রশাসনের পক্ষ থেকে মাইকের বাধা দেওয়া হয়েছে, আমরা শুরুতেই আপনারা জানেন মাত্র 48 ঘন্টার নোটিশে এটি ছিল। আমরা যদি জনসাধারণকে মাইকিং দিয়ে জানাতে পারতাম তাহলে আরও সহজ হতো আমাদের জন্য। তারপরেও আমরা ইতিমধ্যেই আপনারা জানেছেন সব প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সব মিডিয়ার মাধ্যমে আমরা কাজ করেছি। তাছাড়া সমস্ত শহরব্যাপী আমরা একদিনের মধ্যে লিফলেট করে সকলের কাছে লিফলেট বিতরণ করেছি। আর অন্য কোন বিভিন্ন ধরনের হয়রানিমূলক বিভিন্ন নেতাকর্মীদের বাসায় তল্লাশি হয়েছে, নেতাকর্মীদের নানাভাবে সন্ন্যাস্ত করার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়গুলো প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে। তারপরেও আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আগমনকে কেউ কোনোভাবেই ঠেকিয়ে রাখতে পারবে না, কেউ কোনোভাবে যত প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করুক তার সুফল পাবে না তারা। গত 48 ঘন্টা আপনি বললেন যে বাসা বাড়িতে তল্লাশি হচ্ছে নেতাকর্মীদের, গত 48 ঘন্টায় বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী কি আটক করেছে পুলিশ? আটকের তেমন খবর আমাদের কাছে এখনো আসে নাই, তবে আমাদের সাধারণ সম্পাদক থেকে শুরু করে বিভিন্ন জনের বাসায়, আমাদের ভাইস প্রেসিডেন্টের একজনের বাসায়, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকের বাসায় হয়রানিমূলকভাবে বিভিন্ন খোঁজখবর নেওয়া হয়েছে, তল্লাশি করা হয়েছে, কেসের মামলা মোকদ্দমার বিষয়ে খোঁজ করা হচ্ছে। এগুলো অনেকটা ভয়ভীতি প্রদর্শনেরই একটা ইঙ্গিত বলে আমরা মনে করছি, ভয়ভীতি প্রদর্শনেরই প্রত্যক্ষ বিষয় বলে আমরা মনে করছি। আমরা যতটুকু জেনেছি যে শেরপুর থেকে শাহজালাল সাহাবান মাজার পর্যন্ত রাস্তার দুই পাশে আপনারা নেতাকর্মীদেরকে সেখানে জড়ো করার ব্যবস্থা নিয়েছেন, তো এই মানুষের মধ্যে মাঝখান দিয়ে নেত্রী আসবেন আপনাদের, তো এই সময়ে কি কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বা প্রশাসন কি আপনাদের নিরাপত্তার ব্যাপারে কোনোভাবে আশ্বস্ত করেছে? প্রশাসন তার নিয়ম অনুযায়ী যে সকল কাজ করবে করার, সেগুলো আমরা মনে করি নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য সহযোগিতা করবে, আমরা এখনও প্রত্যাশা করি। এই প্রশাসন প্রজাতন্ত্রের প্রশাসন অতি উৎসাহী কিছু ব্যক্তির কারণে প্রশাসন বিভিন্ন সময় তার উদ্দিষ্ট লক্ষ্য থেকে বিভ্রান্ত হয়, তবে আমরা আশা করছি প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবে। এই দলীয় চেয়ার পার্সনের এই সিলেট আগমন, সিলেটে যে নেতাকর্মীদের মধ্যে আমরা জানি অনেক প্রতিযোগিতা রয়েছে, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, এটা নিয়ে আমরা অনেক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা দলের মধ্যে দেখতে পাচ্ছি, অনেক সময় সেটা আবার অনেকটা বিভাজনের মধ্যেও রূপ নিয়েছে এরকমও দেখেছি, তো এই নেত্রীর আগমন কি এই বিভাজনটা দূর করতে পারবে মনে করেন? গত প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর কমিটির নির্বাচিত হওয়ার পরে সিলেটে বিএনপির রাজনীতিতে বা অঙ্গ সংগঠনের রাজনীতিতে বিভাজন বলতে কোনো শব্দ আর থাকে নাই, আমরা সকলেই সকল পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমরা প্রতিযোগিতা তো থাকবেই, যেহেতু গণমানুষের সংগঠন বাংলাদেশের সর্ববৃহৎ একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কাজেই আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিযোগিতা প্রতিহিংসা বা বিভ্রান্তি অন্য কিছু বিষয় নয়। আমরা নির্দ্বিধায় একটি কথা বলতে পারি, আমরা সিলেট মহানগর এবং জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করছি, সবাইকে নিয়ে কাজ করছি। সিলেটে এই নির্বাচিত কমিটি আসার পরে আর কোনো ধরনের বিভ্রান্তি প্রতিযোগিতা ছাড়া আর কোনো ধরনের কোনো গ্রুপিং বা অন্য কোনো কিছু নেই। বিভিন্ন নির্বাচন নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা আছে তাও যখন প্রার্থী বিবেচিত হয়ে যাবেন, প্রার্থী নির্বাচিত হয়ে যাবেন, আমি এইটুকু দৃঢ়ভাবে বলতে পারি সিলেট মহানগর এবং জেলায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রতীকের পিছনে, আমরা কোনো ব্যক্তির পিছনে নই, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ এবং দেশের
জাতীয়তাবাদী সকল চিন্তা চেতনার সকলের অনুপ্রেরণায় আমরা প্রতীকের পিছনে, আমাদের প্রতীক হচ্ছে ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন আমাদের নেতা, তার পিছনে তার নির্দেশনায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলীয় প্রধানের এই আগমন তৃণমূল পর্যায়ে কতটুকু সাড়া ফেলেছে? কারণ আপনারা তো এই সময়ের মধ্যে তেমন একটা প্রচারণা চালাতে পারেন নাই, তো এরপরও তৃণমূল পর্যায় থেকে কি নেতা কর্মীদের কোনো সাড়া পাচ্ছেন বা তৃণমূলের মানুষের মধ্যে কী ধরনের সাড়া পেয়েছে? ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আমরা আসার আগেই আমরা ঢাকা, আপনারা জানেন আমরা তাই ঢাকাতে ছিলাম, আমরা ঢাকা থাকা অবস্থায় ব্যাপক টেলিফোনের সাথে যোগাযোগ পেয়েছি। ঢাকা থেকে আসার আগেই তারা নিজেরা নিজেদের মধ্যে সুসংগঠিত হয়ে আমরা এসে শত শত নেতাকর্মীদের উপস্থিতি পেয়েছি, আমরা তাদের নির্দেশনামূলক কিছু বক্তব্য দিয়েছি এবং আপনারা জানেন কালকে হাজারের উপরে নেতাকর্মীদের নিয়ে আমরা বৈঠক করেছি, কথাবার্তা বলেছি, নির্দেশনা দিয়েছি, বিশেষ করে শৃঙ্খলার ব্যাপারে রাস্তার দুপাশে কে কোথায় থাকবে তার নির্দেশনা আমরা দিয়েছি। আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা অনুভব করছি, আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই আজকের এই দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আগমনকে স্বাগত জানাই। এই উৎসাহ উদ্দীপনা নির্বাচন পর্যন্ত ধরে রাখতে আপনারা কি কোনো কৌশল ঠিক করেছেন? দেখেন, বিএনপি রাজনৈতিক দল, নানা সময় নানা ধরনের কৌশল থাকবে। নির্বাচন পর্যন্ত বিএনপি কেন্দ্রীয় যে সকল কৌশল নেবে তারই আলোকে আমরা বিভিন্ন পদক্ষেপ নেব। রাজনৈতিক বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন কৌশল বিভিন্ন সময়ে থাকবে, এটা নির্ভর করবে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা, কেন্দ্রীয় দিক নির্দেশনার আলোকেই আমরা বাকি পদক্ষেপ তুলে নেব। ঢাকা থেকে নিশ্চয় দলীয় প্রধানের সাথে অনেক নেতাকর্মী আসবেন, তো এই যে গাড়ি বহর সড়ক পথে তিনি আসবেন, সেই গাড়ি বহরে কী পরিমাণ গাড়ি থাকবে, কী পরিমাণ ঢাকা থেকে নেতাকর্মী আসবেন, এই ব্যাপারে কি কোনো ধারণা আপনাদেরকে দেওয়া হয়েছে? এটা আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, যেহেতু আপনারা মিডিয়ার লোক, ম্যাডাম যখন ত্রাণ বিতরণের জন্যে দুর্গত রোহিঙ্গাদের দিকে যাচ্ছিলেন তখন কী পরিমাণের লোক ছিল, বিভিন্ন জায়গায় তিনি এইভাবে যে কর্মসূচিতে সফরে যাচ্ছেন সেখানে শত শত লোক স্বতঃস্ফূর্তভাবে দেশনেত্রীর সাথে গাড়ি ব্যবহারে যোগ দিয়েছে। আমরা আশা করছি সিলেটে এইভাবে স্বতঃস্ফূর্ত লোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া গাড়ি ব্যবহারে যোগ দেবে, সবাই দেশনেত্রী খালেদা জিয়ার সাথে সিলেট এসে মাজা জিয়ারকে মাধ্যমে তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সড়কপথে আসতে সিলেটে এসে পৌঁছা পর্যন্ত কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি কি আশঙ্কা করছেন আপনারা? আমরা আপাতত কোনো ধরনের প্রতিবন্ধকতা আশা করছি না। আমরা মনে করি প্রশাসন সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রহণ করে তাকে সিলেটে আসার পথ সুগম করে দেবে। এখন তো শুধু মাজার জিয়ারতের জন্যই আসছেন খালেদা জিয়া, এরপর কি সামনে যে সিটি কর্পোরেশন নির্বাচন আছে, আসে তফসিল ঘোষণার পর কি আবার তিনি সিলেট আসার এরকম কোনো পরিকল্পনা আছে আপনাদের সাথে, কি ব্যাপারে কি কোনো কথা হয়েছে? এভাবে নির্দিষ্ট করে কোনো কথা হয় নাই। নির্বাচনকালীন সময়ে আমি আগেই বলেছি আমাদের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে, কেন্দ্রীয় নীতি নির্ধারকের চিন্তাভাবনার আলোকেই পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। আমরা দেখেছি যে খালেদা জিয়া কিন্তু যখন সিলেট আসেন বেশিরভাগ সময়ই তিনি সড়কপথ বেছেন। 2013 সালের অক্টোবরে তিনি 5 অক্টোবর সিলেটে এসেছিলেন, সিলেটে সড়কপথে এসেছিলেন, একটি জনসভায় বক্তব্য রেখেছিলেন। ঠিক এর আগে 2011 সালের 11 অক্টোবর এসেছিলেন, ঠিক এই সড়কপথেই এসেছিলেন, তখন অবশ্য রোড মার্চ করে এসেছিলেন, টিপাইমুখ বাদ বিরোধী রোড মার্চ। তো এই সিলেট আসার ক্ষেত্রে সড়কপথ বেছে নেওয়ার কারণটা কি? খুব সাধারণ একটা প্রশ্ন। এই নেত্রী গণমানুষের নেত্রী, এই নেত্রী মানুষের কাছে থাকতে বেশি পছন্দ করে, এই নেত্রী প্রাসাদ রাজনীতিতে বিশ্বাস করেন না, রাজপথে হেঁটে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই নেত্রী গণমানুষের হৃদয় জয় করেছেন, কাজেই গণমানুষের পাশে থাকে, গণমানুষের সাথে নিয়ে তিনি সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান, আর সেই আলোকেই তিনি পথে সকলকে জানিয়ে সকলকে সাথে নিয়ে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে যে 8 তারিখ যদি জিয়া ও ফিনান্স ট্রাস্ট দুর্নীতি মামলার রায় বিপক্ষে যায় খালেদা জিয়ার, তাহলে সিলেট থেকে আপনাদের আন্দোলনের কি কর্মসূচি থাকবে? এই মামলাটি একটা হাস্যকর মামলা, সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন একটি ভিত্তির উপরে মামলা। সরকার
দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি বলে যিনি খ্যাত তাকে এই গণতন্ত্রকে হত্যা করার উদ্দেশ্যেই এই মামলাটি সাজানো হয়েছে। এই মামলার রায় বিপক্ষে যাবে, যা ইতিমধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রী মহোদয় সহ বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দরা কথা বলছে, বিভিন্ন ডিকটেশন দিচ্ছে। মামলার রায় বিপক্ষে গেলে যেহেতু গণমানুষের নেত্রী, গণমানুষ যে রিয়েকশন করবে সেটাই তো প্রত্যাশিত দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য। অর্থী, আপনি শুনছিলেন যে বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য সিলেটের প্রবেশদ্বার শেরপুর থেকে সিলেট শহর পর্যন্ত রাস্তার দুধারে বিএনপি নেতাকর্মীরা থাকবেন এবং তাকে স্বাগত জানাবেন। তো এই ছিল সিলেট থেকে খালেদা জিয়ার সফর নিয়ে আমার কাছে সর্বশেষ। নোবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিদার আলম নোবেল। লাইভ সারা দেশে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরে এসে জানব সংবাদপত্র পর্যালোচনা। বিরতির পরে আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর লাইভ সারা দেশে। এবারে সংবাদপত্র পর্যালোচনা, দেখে নিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতে আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের যে শিরোনামগুলোকে মূলত প্রাধান্য দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বিচারক সংকটে আপিল বিভাগ, 11 জন থাকার কথা, বর্তমানে দায়িত্বে 4 জন। দর্শক, বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া পদত্যাগের পর কিন্তু আপিল বিভাগে বিচারপতির সংখ্যা 4 নেমে এসেছে, যেখানে গত বছর আপিল বিভাগে বিচারপতি ছিলেন 8 জন। এছাড়াও রায় ঘিরে যত উত্তেজনা, অবস্থা বুঝে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ, নির্বাচনের আগে সব শক্তি ক্ষয় করবে না বিএনপি। এছাড়া চট্টগ্রাম টেস্ট প্রসঙ্গে একটি শিরোনাম করা হয়েছে, মমিনুল লিটনের দৃঢ়তায় ড্র। এছাড়া রয়েছে মেয়াদ ও ব্যয় বাড়ছে, 100 ফুট খাল খননে, থাকছে না সার্ভিস রোড। এবারে আমার হাতে রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে ঘোষণা দিয়ে প্রশ্ন ফাঁস, ধরার কেউ নেই। প্রশ্ন ফাঁসকারীরা কিন্তু দর্শক রীতি মতো ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সরকারের দিকে। তারা কিন্তু একেবারে খোলাখুলিভাবে জানিয়ে দিয়েছে তারা প্রশ্ন ফাঁস করবেন, কিন্তু তাদেরকে ধরার মতো কেউ নেই। এ নিয়ে একটি শিরোনাম করা হয়েছে এখানে। এছাড়া রয়েছে সংবর্ধনা শেষে নতুন প্রধান বিচারপতি, রাষ্ট্রের 3 অঙ্গের সমন্বয় করব। এছাড়া চট্টগ্রাম টেস্ট প্রসঙ্গে রয়েছে মমিনুলের ইতিহাসে গৌরবের ড্র। শিক্ষা সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন চাপ দিয়ে কিছু আদায় করা যাবে না। এরপরে রয়েছে প্রথম আলো। প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে একক ব্যক্তির ঋণে বৃহত্তম কেলেঙ্কারি। এছাড়া রয়েছে 21 শতকে সম্প্রসারিত গভীর সম্পর্ক। এছাড়া এখানেও রয়েছে চট্টগ্রাম টেস্ট নিয়ে জয়ের মতো এক ড্র। যুগান্তর, যুগান্তরের প্রধান শিরোনামগুলোর মধ্যে আছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সব দলে। এছাড়া মানবিক সমাজ গঠনই আজও প্রাসঙ্গিক 21-এর চেতনা। এছাড়াও রয়েছে সংবর্ধনায় প্রধান বিচারপতি, রাষ্ট্রের 3 অঙ্গের মধ্যে সমন্বয়ের প্রতিশ্রুতি। দৈনিক ইত্তেফাক, নির্বাচন নিয়ে বিএনপির এক এক নেতার এক এক মত। এছাড়াও ভাষা আন্দোলন নিয়ে রয়েছে ভাষা বিকৃতি রোধে সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়াও চট্টগ্রাম টেস্ট প্রসঙ্গে রয়েছে মমিনুল লিটনের অসামান্য ব্যাটিংয়ে ম্যাচ ড্র। দৈনিক জনকণ্ঠ, উদ্দেশ্য নাশকতা, সারা দেশে পেট্রোল বোমা অস্ত্র মজুত করছে বিএনপি। এছাড়াও বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট প্রসঙ্গে রয়েছে মমিনুল লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্ট ড্র। এছাড়াও নিম্ন আদালতের বিচারক সম্পর্কে খালেদার বক্তব্য আদালত অবমাননা। এছাড়া নির্বাচনে না এলে মহা ভুল করবে বিএনপি, বলেছেন নাসিম। এছাড়া রয়েছে বিএনপির উস্কানিতে সাড়া দেবেন না নেতাকর্মীদের কাদেরের নির্দেশ। দর্শক, এরপরে সবশেষ আমার হাতে রয়েছে সমকাল। সমকালের প্রধান প্রধান যে শিরোনামগুলো রয়েছে এর মধ্যে রয়েছে সাজানো হচ্ছে প্রশাসন বিবেচনায় নির্বাচন। এছাড়া রয়েছে নতুন প্রধান বিচারপতির 5 চ্যালেঞ্জ। আরেকটি শিরোনাম এখানে করা হয়েছে রায় যাই হোক বিএনপি মনে করে লাভ হবে তাদেরই। এছাড়া চট্টগ্রাম টেস্ট প্রসঙ্গে রয়েছে ড্রয়ে জয়ের গৌরব। দর্শক, এই ছিল ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম।
দর্শক, এই ছিল আজকের আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো।